আচ্ছা, আমরা যারা গাড়ি ইউজার আছি, আমাদের গাড়ির পিছনে ট্রাঙ্কে বা ডালা ব্যাগ ডালাতে বিভিন্ন জিনিসগুলো অগোছলো এলোমেলো অবস্থায় থাকে, অনেক সময় বাজে নয়েজ হয়, এবং এইগুলোকে সুন্দর মতো গুছিয়ে রাখার জন্য আমরা নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রাঙ্ক অর্গানাইজার, বা অনেকে এটাকে আমরা স্টোরেজ টুল বক্স বলি। এটাতে আপনার এটার ভিতরে সব কিছু আপনার যা এলোমেলো যা আছে, বডি কাভার, ডাস্টার, ব্রাশ, ড্যাশবোর্ডের স্প্রে, শ্যাম্পু ট্যাম্পু, অ্যাক্সেসরিজ যা আছে সব সুন্দর মতো এটার ভিতরে আমরা গুছিয়ে রাখতে পারবো। তো কীভাবে এই ট্রাঙ্ক অর্গানাইজারটা সেট আপ করতে হয় সেটা দেখিয়ে দিব, কারণ এটা জাস্ট একটা চিকন ফোল্ডিং অবস্থায় আসে। যদি আপনার প্রয়োজন না হয় সেটা আপনি ফোল্ড করে গাড়ির যে কোনো জায়গায় সিটের নিচে পর্যন্ত রেখে দিতে পারবেন, আর যখন প্রয়োজন হবে তখন এটা বক্স করে আপনি এটার ভিতরে সব কিছু অর্গানাইজ করে রাখতে পারবেন। সো কীভাবে এটা সেট আপ করতে হয় সেটা আজকে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুন্দর একটা পলিপ্যাকের মাধ্যমে আসে এটা, সব কিছু এভাবে পার্ট বাই পার্ট থাকে। আমরা এটাকে সুন্দর মতো অর্গানাইজ করে কীভাবে সেট করতে হয় সেটাকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এই ট্রাঙ্ক অর্গানাইজারটা এই লোগো পার্টটা থাকবে সামনে, আর এইভাবে টোটালটা বেলকোর উপরে থাকে। ফিটিংসটা খেয়াল করতে হবে, বেলকোর উপরে ফিটিংসটা হবে। আর এখানে চারটা পার্ট আছে, যেটা হ্যান্ডেল এটা ডান সাইডের, এটা মনে রাখতে হবে। আর এই হ্যান্ডেলটা হচ্ছে বাম সাইডের, এই বেলকোর পার্টটা নিচে। আর মাঝখানে দুইটা আছে যেটা মিডল পার্টিশন করার জন্য। তো দেখিয়ে দিচ্ছি, আমাদের ফার্স্ট টাইম লাগবে হচ্ছে এটা, কোনো কিছুই করতে হবে না আমাদের, জাস্ট এটা এই মেজারমেন্ট অনুযায়ী এইভাবে বসিয়ে দিলে চলবে। আর ওই সাইডেরটা এইভাবে বসিয়ে দেব, দেন আমরা এটা এইভাবে করব, এই একটা পার্ট এইভাবে লাগাবো, এই বেলক্রো দিয়ে আমরা এটা লক করে দেবো, তাহলে এটা টাইট থাকবে। সেম এইভাবেও এটা আমরা ওকে, আমাদের মোটামুটি কমপ্লিট। আচ্ছা, আমরা পার্টিশন করার জন্য এটা এইভাবে আগে বেলক্রোতে এটা আমরা এটা এই সাইডতে ফিটিংস করে নিই, সুন্দরমতো ফিটিংস হয়ে যায়। আর এটাও আমরা এইভাবে বেলক্রোতে জাস্ট সিলিং করে দিল, আমাদের একটা পার্ট কমপ্লিট। আমরা চাইলে দুইটা করতে পারি, যেহেতু আমাদের বড় আইটেম, যার কারণে আমরা এটা পরে রাখি, এটা আমরা আগে ঢুকিয়ে রাখি। তারপরে আমরা বাস কমপ্লিট। আশা করছি আপনাদের এই প্রোডাক্টটি ভালো লেগেছে, এবং এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।